wanusira yungsaru nasran fahuwa mangsurun wanusira yungsaru nasran fahuwa mangsurun mangsurun ul ismi maful mangsurun ki tale nusira muza ya mazi majhul nusira ki mazi majhul কারণ মাঝে মাঝুল হইতে হইলে ফাকেলিমে পেশ দিতে হয় আর আঙ্কেলিমে কি দিতে হয় জেরি দিতে হয় ইয়ুং সরু এটা হলো মুজারে মাঝুল ইয়ুং সরুটা কি মুজারে মাঝুল এরপরে নাসরন তো মাসদার মাংসুরুন কি ইসমে মাফুল তাহলে এখানে দেখেন উচিত তো ছিল আগে মাজি মুজার শেষ করে ইসমে ফাইল ইসমে মাফুল উল্লেখ করা আগে মাজি না মারুফ মাঝুল যেটাই হোক শেষ করবে তারপর ইসমে ফাইল বলবে আর ইসমে মাফুল বলবে কিন্তু প্রথমে নাসরা ইয়াংসুরুন আসরান ফাওয়া নাসরুন ইসমে ফাইল বলছে এরপরে আবার সেই মাজি মুজারে নুসিরা ইয়ুংসুরু নাসরান ফাওয়া মানসুরুন ওয়া নুসিরা ইয়ুংসুরু নাসরান ফাওয়া মানসুরুন মুখস্থ করেন হয়েছে বলেন শুরু থেকে মাশাল্লাহ হ্যাঁ আবার নাসরা ইয়াং হ্যাঁ ইয়াং সরু কেন ইয়াং শুরু হ্যাঁ হ্যাঁ মানসুর জি আর কে বলবেন বলেন আপনি বলেন আবুকর বলেন ইয়াং শুরু কেন হজরতলি বলেন ইয়ুং সরু হইল না তো ইয়ুং সরু হ্যাঁ আপনি বলেন ইমাম ভাই মাশাল্লাহ হ্যাঁ বলেন হজরত আলী ভাই আর বলেন এই ঠিক আছে না এই শোনেন আচ্ছা এরপরে আল আমরু মিনহু উংসুর দেখেই বুঝা লেগেছে যে আমরা এখান থেকে আমর হবে কি উনসুর বুঝছেন না আল আমরু মানে আমর মিধু মানে সেখান থেকে মানে এই নাসরা ইংসুর থেকে আমরটা কীভাবে পড়বেন আপনি বুঝাচ্ছে উংসুর কিসুর উংসুর এবার দেখেন ওয়ান নাহিউ আনহু লা তাংসুর বলেন ওয়ান নাহিউ আনহু বলে না সবাই বলে না ওয়ান নাহিউ আনহু লা তাংসুর আবার আগেরটা আল আমরু মিনহু উংসুর ওয়ান নাহিউ আনহু লা তাংসুর আয-যারফু মিনহু মাংসুরুন মাংসুরুন হ্যাঁ এই মানে সব জায়গায় গুণ করা লাগে না কোরআন শরীফে খালি গুণ করা লাগে বাকি কি করে না মানে মাংসুরুন গুণ করতে হবে না হ্যাঁ হ্যাঁ আল আমরু মিনহু উংসুর আল আমরু মিনহু উংসুর আল আমরু মিনহু উংসুর ওয়ান নাহিউ আনহু লা তাংসুর ওয়ান নাহিউ আনহু লা তাংসুর আয-যারফু মিনহু মাংসুরুন এই যে মানে সিগার আগে যে একটু অতিরিক্ত কথা ছন্দ মিলানোর জন্য বলে এটা এই শব্দগুলোই সব বাবের মধ্যে আসবে
তো এখানে এক জায়গায় আপনি একটু মুখস্থ করে নিলে বাকিগুলো আপনার জন্য সহজ হবে, এলো এক। দ্বিতীয় হচ্ছে আপনি যখন সরাসরি মানে উংসুর লাতাংসুর মানসরুন মুখস্থ করে যাবেন তখন অনেক সময় গোলায় যাবেন যে কোন পর্যন্ত গেলেন রাস্তা, বুঝছেন না? কিন্তু আপনি যদি আল্লাহ আমরু মিনু উংসুর অন্যায় আনু লাতাংসুর আজরফ মিনু মাংসুর পারতেছেন না তো বলতে পারবেন যে হুজুর এই যে জরব পর্যন্ত বলছি তারপরে জানি কী হবে, যেটা বুঝছেন না। হ্যাঁ আজরফ মানে এসমে জরফ, এসমে জরব পড়ছেন না আপনি, আজরফ মিনু মাংসরুন এসমে জরব কী হবে মাংসরুন, ওইখানে পড়ছেন না মাফআলুন। হ্যাঁ এসমে জরব বানানোর নিয়ম কী পড়ছেন, আলামতে মুজারেকে সরাই দিয়ে সেখানে একটা জবরওয়ালা মিম, আর আইন কালিমায় জের না থাকলে জের থাকলে তো জের, আর যদি পেশ থাকে তাহলে ওটা জবর বানাইতে হবে, জবর থাকলে জবর আছে, এলে ইসমে জরব গেছে। যে আইন কালিমায় পেশ থাকলে সেটাকে কী বানাইতে হবে জবর, আর জবর বা জের থাকলে ওটা যেভাবে আছে ওভাবেই থাকবে, লাম কালিমায় কী দিয়ে দিবে তানবিন দিয়ে দিবে। তো এবার সেই হিসেবেই তো মাংসরুন কী সরুন মাংসরুন মুখস্থ করেন এই তিনটা আল আমরু মিনহু উংসুর। শোনেন এটাকে যদি আমরা এই সপ্তাহে চলতি সপ্তাহে একশো একশো করে ফেলতে পারি, সামনে দেখবেন যে প্রতিদিন দুইটা তিনটা করে বাপ পড়ুন, বুঝছেন না? আর এটাই তো কথা, প্রথমটাই তো মুখস্থ করাটা কঠিন। আমরা যখন মাঝে মুতলাকটা পড়ছি কী কষ্টটা হয়েছে, তিন সপ্তাহ পর্যন্ত মুখস্থ করছি, পরে একদিনে চারটা পাঁচটা করে বহস করছি, ঠিক কি না? এইখানে একমই ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে না? হুম আল আমরু মিনু উংসুর ওয়ান্নাহয়ু আনহু লা তাংসুর আজর, হ্যাঁ আজরফু মিনহু মানসুরুন, একটা একটা করে মুখস্থ করে থাকেন। হ্যাঁ এই হয়েছে কারো হয়েছে বলেন, আমাকে বলেন মাশাআল্লাহ। হ্যাঁ বলেন মানসরুন মানসরুন কেন মানসরুন করে দিয়েছেন মাহুল হয়ে গেল মানসরুন। হ্যাঁ আর কার হয়েছে বলেন আল আমরু মিনহু আর কার হয়েছে হযরত আলী ভাই বলেন, হযরত আলী ভাই হ্যাঁ এই শুনেন আর কেউ হয় নাই, হ্যাঁ আল আমরু মিনহু উনসুর, হ্যাঁ আনহু আনহু লা তাংসুর আজরফু মিনহু মানসরুন মানসরুন না মানসরুন। আশরাফুল ইসলাম ভাই হয়েছে? হ্যাঁ বলেন মাশাআল্লাহ। হ্যাঁ এখন আমরা কি করব, এটাকে এতটুকু পর্যন্ত রাখি, ঠিক আছে না? পরেরটা আবার পরে পড়বো আমরা, এ বেশি একসাথে পড়তে গেলে আবার কি আছে পেস লেগে দেবো না। এখন আমরা এই ডান পাশে দেখেন মাসদার আছে বাবে নাসরান সুর অনেক মাসদার, এক নম্বর হলো আত্মলাভু, পেয়েছেন আপনারা? হ্যাঁ অত কী করা তালাশ করা অন্বেষণ করা খোঁজ করা। হ্যাঁ আপনারা এটা সফত মাসুদের পড়ছেন না মাসদার পড়ছেন? আচ্ছা এবার তলাবা দিয়ে মিলে এই খেয়াল করেন আমার দিকে, তলাবা দিয়ে এবার আমরা সর্বে সগির দিই তলাবা ইয়াতলুবু। এখন কি হবে মাসদারটা কি হবে তলাবা ইয়াতলুবুকে, তারপরে কি হবে তলবান না তলাবান, কি বান হবে তলাবান, কারণ মাসদারটা হলো আত্মলাবু, মাসদার কিন্তু আত্মলবু না,
মাছদার কি আত্তলাবু দিয়ে বাদ দিই আমরা তলাবা ইয়াতলুবু তলাবান ফাহুয়া তলিবুন ওয়াতুলিবা ইউতুলাবু তলাবান ফাহুয়া মাতলুবুন হ্যাঁ আল আমরু মিনু উতলুব উতলুব ওয়ান নাহয়ু আনহু লা তাতলুব দেখছে সে কিন্তু খুঁজতেছে সে কিন্তু খুঁজতেছে তার মানে আজকের পড়া সে বুঝে নাই শুনেন আমরা যখন মিজান পড়েছি মিজানের সময় আমরা ফাআলা দিয়া গর্দান শেষ করছি না একবার একবার শেষ করে আল খুরুজু মাসদারের খরাজা দিয়া আবার গর্দান দিয়ে গেছি না গর্দান কি কিতাবে লেখা ছিল না আমরা বানায় বানায় বলছি আমরা শুধু শিখছি কি মাসদার তা এখন আমরা নাসরা দিয়া গর্দান শিখতেছি না এখানে নাসরা ইয়ানসুরু নাসরন এখন আত্তলাবু এখানে মাসদার লেখা আছে দেখেন এই যে দেখেন এই যে পাইছেন আত্তলাবু এখানে শুধু মাসদার থাকবে আর কিছু থাকবে না এই আত্তলাবুকে আমরা এই যে বাম পাশে যেটা পড়ছি যে হ্যাঁ এই ডাইসে ফালায়া ফালায়া গর্দান বের করব এখানে আত্তলাবু থেকে আন নাসরু থেকে নাসরা আত্তলাবু থেকে কি হবে তলাবা এখানে ইয়ানসুরু এখানে কি হবে ইয়াতলুবু এখানে মাসদার ছিল নাসরন এখানে কি হবে তলাবান ওখানে ইসমে ফাইল ছিল নাসরিন এখানে কি হবে তালিবুন কি হবে তালিবুন এরপরে পরের মাজুল ছিল নুসিরা এখানে কি হবে তুলিবা কি হবে তুলিবা এরপরে মুজারে মাজুল ছিল ইউনসরু এখানে কি হবে ইউত লাবু এরপরে মাসদার তো মাসদার তলাবান নাকি এরপরে ইসমে মাফউল ছিল মানসুরুন এখানে কি হবে মাতলুবুন এই ইয়াতলুবুন কে বলছে হ্যাঁ নিজে নিজের গালে ঠাপড়াইতেছে দেখছেন এমন ছাত্রই তো দরকার নিজে নিজের গালে ঠাপড়াইতেছে তাও বামাত দিয়া আচ্ছা মাতলুবুন কি লুবুন এই আপনি কি এখন বুঝছেন অভিষেকদিন ভাই সিস্টেম এখনো বুঝেন নাই কারণ এই প্যাস খেয়ে গেছে আপনি ওই যে ইচেন চেনে কারেঞ্জাল চেনেন কারেঞ্জাল কারেঞ্জাল চিনেন পাত মানে কোন সময় মাছ ধরছেন কারেঞ্জাল দিয়া একবার যদি প্যাস লাইয়া যায় তাহলে কি নাই আর সুদার কোনো আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন আমরা এই মাছদা দিয়ে প্র্যাকটিস করবো হ্যাঁ বাসায় কীভাবে প্র্যাকটিস করবো হ্যাঁ রমিজুদ্দিন ভাই এদিকে তাকান এই হলো নাসরা এই কী র না স র এরপরেরটা কি ইয়ান সুরু কি সুরু ইয়ান সুরু এখানে নাইন কিলোমে কি আছে এটা বুঝছিলাম নাইন কিলোমে পেশ আছে পই পেশ আচ্ছা এরপরে মাসদার হলো নাসরন মাসদার কি নাসরন ঠিক আছে নাসরন এবার আসেন আমরা এই যে এইটা যেই মাসদার থেকে বের করেছি এই মাসদারটার নাম হইল আন নাসরু এই মাসদারটার নাম কি আন নাসরু এটা তো বইতে লিখে দিচ্ছেন বই থেকে আমাদেরকে সবই আপনি লিখে দিব মনে করেন 36টা মাসদার আছে কথার কথা বা 30টা মাসদার আছে এখন 30টা মাসদারের যদি গর্দান লিখতে যায় তাহলে বই অনেক বড় হয়ে যাবে না এখন বইতে একটা মাসদার দেওয়া আছে আত্তলাবু কি লবু আত্তলাবু আসেন এখানে মূল হরফ হইল তোয়া লাম বা এই যে এই এক এই দুই এই তিন তোয়া লাম বা এখন এই তোয়া লাম বারে আমরা এই ক্যাটাগরিতে ফালাই ডাইসের মধ্যে আসেন তোয়া লাম বা তলা বা এই নাসার লাগে মিলছে নি দেখেন তো মিলছে মিলছে এরপরে এবার ইয়াংসুরের সাথে মিলাই আবার মুজারের গর্দানটা দিই আমরা বলেন তো রমিজিন্দু ভাই কি হবে ইয়াত লুবু কি হবে ইয়াংসুরু ইয়াত লুবু এখানে যেমন নাসরন এখানে আমরা তলবান না বলে আমরা বলবো কি তলাবান কি বান বলবো তলাবান কারণ এখানে মূল মাসদারটাই হইলো আত্তলাবু এখানে মূল মাসদার কি তলাবু নামে জবর আছে আর এখানে হইলো সোয়াদের উপর সুকুন এই জন্য এখানে নাসরন হয়েছে আর এখানে তো যেহেতু মূল মাসদারে সুকুন না জবর আছে এখানে কি হবে জবরই হবে তলাবান এতটুকু বুঝছেন তো না এই যে এই কথাই আমরা বলছি এইভাবে আপনি ওই ওই যে সর্বসকি যেটা মুখাস্ত করছেন ওটার সাথে মিলাই 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 কি করবেন এই মাসদারগুলো দিয়া লিখবেন আর